সব খারাপ জিনিসগুলো যেন আমার সাথে হয়, এমন এমন জিনিসগুলো বা কাণ্ডগুলো আমার সাথে ঘটে যেগুলো মানে অবিশ্বাস্য, যেগুলো হতেই পারে না, এরকম একটা ব্যাপার। এত বাজে ভুল যে কিভাবে হয় সেটা আমি নিজেও আজকে এখন এই জায়গায় দাঁড়িয়ে বিশ্বাস করতে পারছি না। পরে বুঝলাম যে এটা হতেই পারে, এটা ন্যাচারাল জিনিস। তো সেটা কী সেই নিয়ে আজকে ভিডিওটা আমি নিয়ে এসেছি, এবং একটা ইম্পর্ট্যান্ট ভিডিও সবাইকে অ্যাওয়্যার করার জন্য, এবং নিজে যে ভুলটা করেছি এটা যেন তোমরা কখনো না করো সেই ব্যাপারে আজকে তোমাদের কিছু সতর্ক বার্তা আমি দেবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। তোমরা অনেকেই জানো আগামী 29 সেপ্টেম্বর একটা ক্যালকাটা হাইকোর্টের পরীক্ষা আছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো আমি ওই পরীক্ষাটা ফর্ম ফিল আপ করেছিলাম ঠিক 1.5 মাস আগে, এরকম একটা টাইমে হয়েছিল। এবার পরীক্ষাটা কবে আমি অতটা খেয়াল ছিল না। তো ঠিক আছে, আমি লাস্ট দিন যখন মিসেলেনিয়াস এক্সাম দিতে গেছিলাম, সেই সময় একটা ছেলে যখন দেখা হয়েছিল আমার সাথে, সে আমাকে বলছে, দাদা তুমি ক্যালকাটা হাইকোর্টে এক্সাম দিচ্ছ? বললাম যে এক্সাম নোটিফিকেশান দিয়েছে কবে? বলছে হ্যাঁ 29 তারিখ। তাহলে আচ্ছা আচ্ছা, তাহলে দেখবো তাহলে বাড়িতে গিয়ে। তো যথারীতি তার পরের দিনে আমি বাড়িতে এসে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে যাই। তো অ্যাডমিট কার্ড যখন আমি ডাউনলোড করি, তখন দেখি যেখানে আমার সিটটা পড়েছে স্কুল নেম এবং ডিটেলস দেওয়া আছে। এবং সবথেকে হাস্যকর এবং সবথেকে মানে খারাপ জিনিস, মানে এটা যে কেন হয় বা কেন করি আমি জানি না, এটা কী করে হলো এই ভুল আজ পর্যন্ত আমার জীবনে কোনোদিন হয়নি, বিশ্বাস করো। আমি দেখছি জেন্ডারের জায়গায় মেলের জায়গায় ফিমেল লেখা, মানে এটা মানা যায়? মানে নিজের প্রতি নিজের রিগ্রেট ফিল হচ্ছে, এটা কী? তো এবার আমি সাথে সাথে যথাযথ অ্যাপ্লিকেশন ফর্মটায় যাই। অ্যাপ্লিকেশন ফর্মটায় গিয়ে দেখলাম যে ওখানে মেলের জায়গায় ফিমেল করা আছে, তার মানে আমি কোনো কারণে ওখানে এখন ভ্যালু ইনপুট করার সময় ভুল দিয়েছি, কোনো কারণে কিছু একটা মিস্টেক হয়েছে। একে আমার মাউসের স্ক্রল বাটনটা ঠিক করে কাজ করে না, তার মধ্যে এইসব জিনিসগুলো আমার সাথে হয়। তো যাই হোক, কিছু একটা কারণে হয়তো হয়েছে, মেল ফিমেল বা ওরকম আদার বলে থাকে, তো সেই জায়গাটা হয়তো আমার ফিমেল ক্লিক হয়ে গেছে কোনো কারণে, এবার সেটা আমি জানতাম না। মানে আমি যখন এটা দেখি আমি নিজে হাসবো না কাঁদবো না দুঃখ করবো না কষ্ট করবো আমি নিজে বুঝতে পারছি না। তো আমি সাথে সাথে একটা দুটো বন্ধুকে জানাই, তারা তো একেবারে যাতা কাণ্ড, মানে খিল্লি করে হাসাহাসি করে যাতা কাণ্ড, এ বাবা ফিমেল করে দিয়েছে করে দিয়েছে, এইসব নিয়ে যাতা হয় আর কি। এবার যেটা সিরিয়াস নোটে আমি বলছি, যে এই মিস্টেক আজকে জেন্ডার ফিমেল মেল হয়েছে, ঠিক আছে, এটা নামে স্পেলিং হতে পারে বা ডিওবিতে বা কিছু একটা কারণে যে কোনো কিছু ভুল হতে পারে। তো এই ভুলটা থেকে আমি কী করে এখন রেক্টিফাই করবো, তো সেটা আমি ভাবতে শুরু করলাম। সেটা দেখলাম ওদের ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে আমি কন্ট্যাক্ট আসে গিয়ে ওখানে ইমেল আইডিতে আমি মেল করলাম, একটা ফোন নাম্বার প্রোভাইড করা ছিল, সে ফোন নাম্বারে বল ফোন করছি রেসপন্স করছে না। তারপরে ইমেল আইডিতে মেল করলাম এবং ওরা ওখানে মেনশন করে দিয়েছিলো যে ইমেলে আগে রিপ্লাই পাওয়া যায়। তো আমি ইমেলে সাথে সাথে মেল করলাম, পুরো একটা লেটার লিখে, এই ব্যাপার আমার এই প্রবলেম হয়েছে, তো এটা নিয়ে কী করা যায়। তো তখন ওনারা বললেন যে তুমি এক্সাম দিতে যাও, এক্সাম দিতে গিয়ে এক্সামের টাইমে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করবে যে এরকম একটা ভুল হয়েছে। ঠিক আছে ফাইন, তাতেও আমার মন ইয়ে হলো না, মন সাই দিচ্ছে, তাও যদি এখন প্রবলেম হয় এক্সাম হলে, এক্সাম সেন্টারে যখন ঢুকতে যাব সেই মোমেন্টে যদি পুলিশ বা ওখানে যারা আধিকারিক রয়েছে তারা যদি আমাকে আটকায় বা তার পরীক্ষাতে না দেয় তখন কী হবে? তো এটার জন্য আমি চলে গেলাম ডেট ক্যালকাটা হাইকোর্টে। তো হাইকালকাটা হাইকোর্টে গিয়ে ওখানে রিক্রুটমেন্ট সেকশনে গেলাম, রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে কথা বললাম, ওনারা বললেন তুমি একটা কাজ করো, তুমি তোমার যে ভুল এটাকে মেনশন করে একটা মেল তুমি আরেকবার পাঠাও কালকাটা হাইকোর্টে হেল্প ডেস্কে। সেটা মেল পাঠানোর পর ওরা যা রিপ্লাই দেয়, তো সেটাকে নিয়ে একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে সেটাকে প্রিন্ট করো, এবং আরেকটা লেটার লেখো যে আমাকে এক্সাম দিতে অ্যালাউ করার জন্য, এবং আমি যে মানে জানিয়েছি ক্যালকাটা হাইকোর্টে ইমেলের মাধ্যমে সেটাকেও মেনশন করে দেবে। এবং ওখানে যারা আধিকারিকরা থাকবেন, যারা ক্যালকাটা হাইকোর্টের প্রতিনিধি হিসেবে থাকবেন, তারা ব্যাপারটা সম্বন্ধে অবগত থাকবে যে এরকম একজন ক্যান্ডিডেট মেল ফিমেলে গন্ডগোল হয়েছে, তো তার জন্য উপযুক্ত ব্যবস্থা এতে নেওয়া হয় এবং পরীক্ষা এতে দেওয়া হয়, সেটা ইনফর্ম করা থাকবে। তুমি আগে থেকে একটা মেলটা ওই জন্য করে দেবে ইন অ্যাডভান্স লিখে। তো আমি সেই অনুযায়ী ইন অ্যাডভান্স লিখে মেল করেছি, ওরা আবার রেসপন্স করেছে যে তুমি পরীক্ষাতে যাও, সেটা একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যাও। যথারীতি আমি সেরকমভাবে অ্যাপ্লিকেশন রেডি করে নিয়েছি, এবং পরীক্ষার হলে 29 তারিখ আমি কী ফেস করবো আমি জানি না, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। যদি আনঅ্যাভয়েডেবল কিছু সার্কামস্ট্যান্সেস এমন খারাপ কিছু হয়েও থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ভালো কিছু হলেও সেটাও শেয়ার করব। তো আমি হাইকোর্টে গেছিলাম, হাইকোর্টে তো ফার্স্ট টাইম গেলাম, হাইকোর্টে মানে
প্রত্যেকে খুব হেল্পফুল, মানে একজন অ্যাডভোকেট থেকে আরম্ভ করে একজন ভাইস প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই খুব এতটা হেল্প করবে আমি ভাবতে পারিনি। কারণ রিক্রুটমেন্ট সেকশনটা অ্যাকচুয়ালি হাইকোর্টের পিছনে বিল্ডিংটাতে, এবার সেই কারণে অনেকে এই ব্যাপারটা নিয়ে মানে ঠিক জানে না, অনেকে বুঝতে পারছে না। তো আমি একদম পুরো পোস্ট ডেজিগনেশন দিয়ে, যেটা অ্যাডমিট কার্ডে থাকে লাস্টে দেখবে লেখা থাকে, তো সেটা নিয়ে আমি দেখাচ্ছি শো করছি। তো তারপরে অনেক জানার পর বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে উপকার করেছে, করার পর তারপরে অ্যাটলিস্ট জানতে পারলাম রিক্রুটমেন্ট সেকশনটা এই জায়গাতে। যাই হোক, সেটা একটা এক্সপিরিয়েন্স হলো। এবং আমি যেটা ইমেল করেছি ইমেলের মধ্যে অ্যাটাচ করে দিয়েছি আমার একটা অ্যাড্রেস প্রুফ আর অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাডমিট কার্ড, সব কিছুগুলো অ্যাটাচ করে দিয়েছি। এবং যেটা আমি প্রিন্ট করেছি লেটারটা, যেটাকে সাইন করে আমি জমা দেবো পরীক্ষার দিন যেটা নিয়ে যাব, সেখানেও আমি এরকম অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিট ফিজিক্যালি প্রিন্ট করে এবং ওই ইমেলের যে কপিটা স্ক্রিনশট নিয়েছি সেটাকে প্রিন্ট করে আমি অ্যাটাচ করে রেখেছি, সেটা পরীক্ষা দিতে যাওয়ার দিন আমি নিয়ে যাব। যাই হোক, এটা মেল ফিমেল এই জিনিসটা আজকে আমার একটা ইস্যু হয়েছে, এটা আমি জানি না ওই টাইমে পরীক্ষা ফর্ম ফিল আপের টাইমে কী মাইন্ডে করছিলাম বা কীভাবে হট করে আমার সিলেক্ট হয়ে গেল এটা জানি না। বাট এই জিনিসগুলো আজকে মেল ফিমেলের ক্ষেত্রে হয়েছে, আমি অন্যদের থেকে খবর নিয়ে দেখলাম এরকম জিনিসগুলো আরও অনেকের সাথে আরও বড় বড় জিনিস হয়েছে। নামের স্পেলিং নিয়ে তো একটা মানে মেজর ইস্যু হয়ে যায়, একটা ছোট্ট ভুল, কোনো টাইটেল নিয়ে সমস্যা হয়ে যায়, ঠিক আছে, অ্যাড্রেস নিয়ে সমস্যা হয়ে যায়, মানে প্রপার যে অ্যাড্রেস সে অ্যাড্রেস যেন তোমরা প্রোভাইড করো সেটা একটু খেয়াল রাখবে। মানে তোমার আধার কার্ড বা ভোটার কার্ড যে অ্যাড্রেস লেখা আছে সেই অ্যাড্রেসটাই পুট করবে যেটা তুমি ডকুমেন্টেশনে সাবমিট করবে বা শো করবে। তো এবার আমি ওদের ওখানে জিজ্ঞেস করলাম হাইকোর্টের রিক্রুটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সেকশনে, যে এরকম আমি যে অ্যাপ্লিকেশান দিচ্ছি এটা তো কি আমি ফার্দার মানে পরে চেঞ্জ করা যায়, কারণ এখন তো চেঞ্জ করা যাবে না কোনোভাবেই, অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে, সেন্টার অ্যালোকেট হয়ে গেছে, সুতরাং এখন কিছু করা যাবে না। বললে এটা তুমি যখন ফার্দার প্রিলিমস চান্স পাবে, মেন্স চান্স পাবে, তারপর তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশান বা তখন হবে, তখন এই কপিগুলো তুমি নিয়ে যাবে অ্যাজ আ প্রুফ হিসেবে যে এগুলো আমার করেছিলাম, এগুলো আমি দিয়েছিলাম। তো সেক্ষেত্রে তখন ওরা ব্যাপারটাকে রেক্টিফাই করে দেবে বা পরীক্ষা হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মে ওরা চেঞ্জ করে দেবে। এটা একটা থার্ড পার্টি এজেন্সি আন্ডারে থাকে এই অনলাইনে যে আমরা ফর্ম ফিল আপ করি সেই জিনিসগুলো, তো সেটা বললো ওটা আমাদের কিছু করার নেই, ওটা তুমি যেমন অফিসিয়ালি যেমন মেল টেল করছো সেইভাবেই করো, বাট এটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা তুমি পরে চেঞ্জ করে নিতে পারবে, তুমি পরীক্ষাটা টেক করে আগে দাও। তো এটা হচ্ছে ব্যাপার। আর পরীক্ষার দিকে আমি বেশি কেন ফোকাস করছি, কারণ পরীক্ষাটা একটা অনেক টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষাটা একটা মিসলেনিয়াস এক্সামের মতো, স্ট্যান্ডার্ড এক্সাম, মেন্স আছে, মেন্সটা অনেকটা মিসলেনিয়াসের মতো, ঠিক আছে। আর রাজ্যে যেহেতু পরীক্ষা, সেক্ষেত্রে আমার মনে হয় যারা পরীক্ষা ফর্ম ফিল আপ করছে তারা প্রত্যেকে পরীক্ষা দেওয়া উচিত, একটা এক্সপিরিয়েন্স হয়, যেহেতু রাজ্য পরীক্ষাটা একই মানে খুব ইরেগুলার বেসিসে হয়, তো এই এক্সামগুলো একটুখানি অ্যাপিয়ার করলে তোমাদের অনেকটা এক্সপিরিয়েন্স বা কনফিডেন্সও বাড়বে। তো সেই কারণে আমি বেশি ফোকাস করছি, নাহলে প্রথমে ডিসাইড করবো মানে করে নিতাম যে এই পরীক্ষাতে যাবো না, থাক দরকার নেই, এরকম একটা ইস্যু হয়েছে দরকার নেই। বাট পরে ডিসাইড করলাম বা ভাবলাম যে না, এটা উচিত নয়, পরীক্ষাটা তো অবশ্যই দেওয়া উচিত, একটা রাজ্য পরীক্ষা যেহেতু, আর এরকম প্যাটার্নে এরকম একই সিলেবাস একই রকম সব কিছু। তো যাই হোক, এরকম একটা এক্সপিরিয়েন্স আমার সাথে হলো, হোপ ফর দ্য বেস্ট, আই থিঙ্ক পরীক্ষার দিন কোনো প্রবলেম হবে না, সেটা আমি ওভারকাম করে নিতে পারবো। আমার সাথে অনেকে যাবে বলেছিল, গিয়ে ব্যাপারটা একটু দেখবে ভিজুয়ালি, বন্ধুরা ইয়াকি ফাজাই মেরে যাবো ভাই, গিয়ে দেখবো ভাই কী সিচুয়েশন হয় তোর সাথে। হ্যাঁ, এটা তো দেখার কিছু না, কী আর হবে, আমাকে হয়তো খুব বেশি আমাকে হ্যারাসমেন্ট মানে প্রচুর হ্যারাস হতে হবে, ঠিক আছে, এর থেকে বেশি কিছু আর হবে না, পরীক্ষা হয়তো দিতে দেবে আমাকে, তো সেটা দেখা যাক। এক্সাম সেন্টারে আমি যাই, তারপরে বুঝতে পারবো এবং তোমাদের সাথে আমি শেয়ার করবো পরীক্ষা দিয়ে এসে। এই জিনিসগুলো একটুখানি খেয়াল রাখবে, মানে ভুল তো হতেই পারে না, তো সে ভুলগুলো রেক্টিফাই করার জন্য কী করতে হয় না করতে হয় প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেবে, যে ভুলটা যেন কখনো না হয় সেটা একটু খেয়াল রাখবে। বাট এই যখন আমার আজ পর্যন্ত এরকম টাইপের ভুল কখনো হয়নি, আমি এতজনের ফর্ম ফিল আপ করে দিয়েছি, এত নিজের করেছি, কখনো এইসব মাইনর ইস্যু আমার কখনো হয়নি, বাট এই মাইনর জিনিসটা একটা মেজর ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এখন। তো যাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স, আমাকে আমার বন্ধুরা বলছে ভাই দেখ এগুলো জীবনে একটা শিক্ষা দেয়, ঠিক আছে, তুই এইগুলো এই জিনিসটা হয়েছে আছে আনফর্চুনেটলি হয়ে গেছে, বাট এটা একটা মানে লার্নিং হিসেবে নে, এই ভুলগুলো আরও না হয়। এবং সেই কারণে আমি তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে নিয়ে এসেছি, যে যাতে এটা তো মানে একটা খিল্লি হাসির মজার ভিডিও নয়,
ঠিক আছে, একটা সিরিয়াস ইস্যু। আজকে মজা খেললি, সাময়িক আনন্দ হচ্ছে ঠিকই, বাট ইস্যুটা কিন্তু একটা মানে মারাত্মক লেভেলের। তো সেই কারণে আমি মনে করি যে এটা মানে নিজের ব্যাপারটা হাসাহাসি বা নিজে খিল্লি বা খারাপ লাগলেও বা মজা লাগলেও যে এটা ভিডিও বানিয়ে বলবো আবার, কিন্তু পরে ভাবলাম যে এই ইস্যুটা যদি অন্য কারোর ক্ষেত্রে হয় তখন তো একই জিনিস আমার মতোই তাকে ফেস করতে হবে, তার থেকে তার মানে তাদেরকে অবগত করাটা উচিত আমার মতে, সেটাই জন্য সেই কারণে ভিডিওটা নিয়ে এলাম। তো এই জিনিসগুলো একটুখানি অ্যালার্ট থাকবে সব কিছুতেই, আজকে আমাকে এখন ফেস করতে হচ্ছে। আমি চাই না তোমাদের এরকমভাবে কোনো কিছুতে হ্যারাস হতে হোক, ছোট্ট কিছু ইস্যুগুলো নিয়ে প্রত্যেকটা ফর্ম ফিল আপের সময় দেখে করবে, আর সাইবার ক্যাফে থেকে তো করবেই না, নিজে করার চেষ্টা করবে, সাইবার ক্যাফেতে করলেও নিজে বসে বাবাদের ফার্দার চেক করবে, এই জিনিসগুলো একটুখানি মাথায় রেখো। তো যাই হোক, আমি আজকে এই ভিডিওটা একটা অ্যালার্টনেসের ভিডিও নিয়ে এলাম যে এরকম এরকম ভুল হতে পারে একটা অ্যাসপিরেন্টের সাথে, মানে আমাকে যার কত কী দেখতে হবে, কত কিছু শিখতে হবে, জানতে হবে, আমি নিজেও যাই না, ঠিক আছে। মানে আমার সাথে যখন ইস্যুগুলো হয় না, ছোটোখাটো কিছু হয় না, বড়ো সড়ো জিনিস হয়, তো এটা একটা ওয়ান কাইন্ড অফ ইস্যু। দেখা যাক, পরীক্ষা দিই, প্রিলিমস চান্স যদি পাই সেক্ষেত্রে তখন এই ইমেল করা বা এইগুলো সব আমাকে হেল্প করবে আর কি, নাহলে তো ঝামেলা মিটেই যাবে, তাহলে তো কোনো ব্যাপারই নেই, প্রিলিমসে চান্স পেলাম না, কোনো ঝামেলা রইলো না, আর যদি পাই তখন এই জিনিসগুলো রয়েছে। যাই হোক, তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক, আমি তোমাদের অবশ্যই জানাবো। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে এইসব রিলেটেড ব্যাপারে, কারণ এই ভুলগুলো অনেকেরই হতে পারে বা হয়েছে, আমি যেটা জানতে পারছি, শুনতে পাচ্ছি, শুনেছি, এখন নিজের হলে দেখবে আশেপাশের লোকজনের থেকে এরকম আরও বেশি খবর আসে যে এর হয়েছিল, ওর হয়েছিল, তার হয়েছিল, বাট নিজের না হলে তখন অন্যের মনে হয় যে বাবা এই ভুলটা করে, ইস বাবা এই ভুলটা কী করে হয়, এত রেসপন্সিবল কী করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মনে হয়, বাট যখন নিজের হয় তখনই মানুষ বোঝে। তো যাই হোক, কোনো ব্যাপার না, তোমাদের যা জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। পরীক্ষাটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি। সো আজকে এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য ভালো থেকো, বাই।